চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক নিদর্শন ও যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়ি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর জামাল খান চেরাগে চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করে। এ সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থাপনার রক্ষণাবেক্ষণে 2018 সালের সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। একই সাথে ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্তকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়। গত সোমবার আদালতের একটি রায় নিয়ে সরকারের অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত যতীন্দ্রমোহন সেনগুপ্তের বাড়িতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।